সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। প্রধানমন্ত্রী খুব বড় খবর আপনাদের জানাই, আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী 30শে জুন ডেটটা মনে রাখবেন, আগামী 30শে জুন পর্যন্ত আমি কোনো ফেসবুক লাইভ বা ইনস্টা বা কোনোভাবেই কোনো সোশ্যাল নেটওয়ার্কে আসবে। যদি জিজ্ঞেস করেন কেন তুমি কি অপরাধ করেছো, আমি বলবো না। তোমার বিরুদ্ধে কি কোনো শ্লীলতাহানি হয়েছে, না। তোমার বিরুদ্ধে কি কোনো অশ্লীলতার অভিযোগ উঠেছে, না। তোমার কি টিআরপি কমে যাচ্ছে, না। তোমার ফেসবুক লাইভ বা ইনস্টা হলে মানুষ কি রেগে যায়, না। অল্প বয়সী মহিলারা কি তোমার নামে বিশেষ ফর ঘটছে, আমি উঠে বেরিয়ে চলে যাবো। অল্প বয়সী মহিলা বা ছেলেরা বা বয়স্ক মায়েরা তারা অভদ্র ভাষায় গালাগাল দেয়, না। তাহলে আমি ছাড়বো কেন, তার কারণ আমার কাছে কোথাও থেকে একটা নির্দেশ বা ইঙ্গিত এসছে যে মদন মিত্র তুমি ফেসবুক ছেড়ে দাও, বেশি ফেসবুক করো না। যদি বেশি ফেসবুক করো তোমার ফেস লুকের যে গ্ল্যামার সেটা নষ্ট হয়ে যাবে। যখন নির্দেশ এসছে আমি করবো, কারণ আমি ফেসবুক করি তো তৃণমূল কংগ্রেসের দয়ায়। আমার ফেসবুক তো মদন মিত্র বলে লোকে দেখে না, এমএলএ বলেও দেখে না, জাস্ট তৃণমূলে ধরুন কি বলবো আপনাকে, লক্ষ লক্ষ কর্মী যাদের অনেকে নামও কেউ জানে না, এরকম একজন সাধারণ কর্মী হিসেবে আমার কথা শোনে। তাই আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলছি একদম বাস খতম, মদন মিত্র আর ফেসবুক করবে না, ইনস্টা করবে না আগামী 30শে জুন। এখন প্রশ্ন আসবে তাহলে মদন মিত্র যদি মরে যায় তাহলে জানতে পারবে না, না সেটা পারবে। কোনো ইনসিডেন্ট যদি হয়, কোনো প্রোগ্রাম যদি হয়, কোনো আন্দোলন যদি হয়, তৃণমূল কংগ্রেসের যদি কোনো প্রচার হয় তাহলে আমার 90 জনের যে ডিজিটাল ট্যাগ আমাদের টিম আছে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তারা সঙ্গে সঙ্গে সেটা প্রচার করবে। যদি তারপরেও প্রচারে আপনাদের খবর খারাপ লাগে আমায় বলবেন, আমি জানি এটা খুব স্বাভাবিক। দেখুন একটা কথা বলি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা আমার জীবনে আমি দেখিনি ফেলুদা, কিন্তু সৌমিত্র কোনোদিনই উত্তম কুমারকে টপকাতে পারেনি। কী করা যাবে বলো, কী করা যাবে? তো মদন মিত্র ফেসবুককে যদি টপকানো না যায় তাহলে মেনে নেওয়াই ভালো, সব থেকে ভালো কম্প্রোমাইজ করে আমি হাত জোড় করে এবং আমার সঙ্গে দল এবং দল যেভাবে নির্দেশ দিবে আমি সেভাবে। তার মানে কি বললাম, এবার থেকে আমার ফেসবুক লক্ষ্য রাখতে হবে, আমি কখন কোথায় যাচ্ছি, কি করছি, কি প্রোগ্রাম করছি, এই এর বাইরে আমার যে গোপন গোপন কথা, গোপন কথাটি রবে না গোপনে। যেমন কয়েকদিন আগে একটি মেয়ে অন্বেষা, আমি গিয়েছিলাম মেট্রো প্লাজায়, সেদিন খ্রিস্টানদের একটা বড় প্রোগ্রাম ছিল, কয়েক হাজার মেয়ে ছিল, বিশ্বাস করুন বোধহয় আমি জানিও না বোধহয় 4-5 হাজার ছবি উঠেছে, 4-5 হাজার। এখন কে কোন পোজে ছবি তুলেছে অ্যাকচুয়ালি আমি না দেখতে পাচ্ছি আমার সামনে, ওখানে আমার নাতির ছবি রয়েছে, ওই আমার যে সেটটা তার পিছনে, আমার পিছনে 90-তে 360-এ 180-তে কে আছে আমি দেখতে পাচ্ছি।
এইভাবে কে কোথা থেকে ছবি তুলেছে আমি জানি না, সারা পৃথিবী তোলপার হয়ে গেছে যে মদন মিত্র অশালীন ছবি তুলেছে, মদন মিত্র অশালীনতার জন্যে মান সম্মান চলে গেল। হঠাৎ আজকে দুপুরবেলা একটি মেয়ে এসে আমার প্রণাম করল, প্রণাম করে সে আমার পায়ে একটা তুলসী পাতা দিয়ে সে মুখে নিয়ে বললো এটা প্রসাদ। আমি বললাম বাবা তুমি কে? বললো আমার নাম অন্বেষা, আমার বাবা মারা গেছে, আমি খুব কষ্টে আছি, আমি মেকআপ আর্টিস্ট, আমি টেকনিশিয়ানও করি, আবার আমি সিরিয়ালও করি, আমার বয়স 27 প্লাস। এত বলো ভাই কী ব্যাপার আমার সঙ্গে ট্রাম্প কোম্পানি? আমি যখন বেরোচ্ছি বলো সেই দিন মেট্রো প্লাজায় আমি ছিলাম, অ্যাকচুয়ালি প্রসেনজিৎকে দেখতে পেলে আমি মাথার চুল ছিঁড়ে নিতাম, দেবকে দেখলে দেখতে পেলে আমি হাতুড়ি দিয়ে পেটাতাম, আর আপনাকে পেয়ে আমি চিন্তাই করবো বলে ভেবেছিলাম, পারিনি। আমি এরকম দায়ী হাঁটি, আমি শুধু সাংঘাতিক, লোকে খারাপ বলবে, ওই খারাপ ভালো বুঝি না, আমার বয়স এতই কম, আমি এত লোকজন ছেলে মেয়ে আমরা সবাই মিলে আপনাকে গোল হয়ে জড়িয়ে ধরে মানে ছবি তুলেছি। তারপর থেকে আমি ফোন বন্ধ করতে পারছি না, হাজার হাজার লক্ষ লক্ষ লোক ফোন করছে, কী ব্যাপার মদন মিত্রের সঙ্গে কী হয়েছে? তখন আমি বললাম মেরেছিস কলসির কানা তাই বলে কি ফ্রেম দেবো? এই যে মায়াপুরে যারা সংকীর্তন করে তারা নাচতে নাচতে ছেলে মেয়ে এক হয়ে যায়, বুদ্ধগয়ায় বুদ্ধদেবের যে সংস্কৃতি, আসলে ভারতবর্ষের ম্যাক্সিমাম লোকই অশিক্ষিত, তো তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা বড় পার্ট, তারা জানে না বুদ্ধদেবের যে বুদ্ধ সংস্কৃতি এমন জায়গায় গিয়েছিল তারা ছেলে আর মেয়েদের আলাদা রাখত না, ছেলে মেয়েরা একসঙ্গে থাকত, কারণ তারা মনে করতো এটাই ধর্ম, এবং ছেলে মেয়ে একসঙ্গে থাকলে যদি কোনো জন্ম হতো তাকে বলা হতো সে নবজাত বৌদ্ধ, এইভাবেই বৌদ্ধ ধর্মের প্রসার। এবং বৌদ্ধ ধর্মে একই ঘরে ছেলে মেয়ে থাকা আজও বৌদ্ধ গয়া ভর্তি রয়েছে, রিসেন্টলি একটু আলাদা হয়েছে, যাক আমি সেই প্রসঙ্গে যাচ্ছি। এইবার অন্বেষার মাথায় হাত দিয়ে আমি বললাম বাবা তোমার কী চাই আমার কাছে? বললো পারলে আমায় একটু সাহায্য করবেন, চাকরি বাকরি বা কিছু, আর আপনার গায়ে আমি যে হাত দিয়েছি আমি আপনার সমস্ত গা ছুঁয়ে পায়ে ধরে প্রণাম করছি। আমি শুনলাম তো বাড়ি আছে ওখানে গিয়ে কর না, আমি কেয়ার করি না এসব, তা আমি শুনলাম সে নাকি একটা রিলিজ করেছে যে আমি অন্বেষা, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমার 302 ফাঁসি দেওয়া হোক। আমি এও শুনলাম সে নাকি লালবাজার সাইবার ক্রাইমে গিয়ে বলেছে যে হ্যাঁ মদন মিত্র কিছুই জানতেন না, আমি তাকে পেছন থেকে জাপটে ধরে ছবি তুলেছি, যা অন্যায় আমার অন্যায় আমায় ছেড়ে দিন। ওখানে নাকি একটা হুঁকোও দেখা গেছে, এই দেখুন এখানে একটা বটল দেখা যাচ্ছে, বললো হুইস্কির বটল ছিল, এখানে মুড়ি দেখা যাচ্ছে, বলছে ওগুলো মুড়ি নয় রে ওগুলো চাট ছিল। আমি তাকে খুশি করি বলো, তো যাই হোক অন্যায় তো আমার নিশ্চয়ই আছে। ধরুন এখানে আমরা এই মুহূর্তে 400-500 লোক আছি, আমি জানি যেই আমার এই ভিডিওটা ভাঙবে 500 লোক একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে বলবে ছবি ছবি, সেই অন্বেষা ক্ষমা চেয়ে গেছে এবং আমি তাকে অনেক আশীর্বাদ করেছি। খুবই ভদ্র মেয়ে, ভদ্র সন্তান, লেখাপড়া জানা মেয়ে এবং যথেষ্ট ভদ্র মার্জিত। এখন সে যদি আমি যদি সামনে উত্তম কুমারকে দেখে, আমি জানি গা জ্বলছে, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুল, আমি যদি উত্তম কুমারকে দেখে গায়ে জড়িয়ে ধরে চুন খাই সেটা কি আমার অপরাধ না উত্তমের উত্তম হওয়ার অপরাধ? তুমি উত্তম বলি আমি হতে বলি না, তো যে জন্যে করছিলাম। তো আমি মনে করি যে সেই দিনের এই সমস্ত বিভিন্ন ছবিতে আমার একটা অপরাধ হয়েছে, আমার শরীরটাকে ধৌত করা উচিত, বলতে ধৌত কনফেস, তেমনি নিজেকে ধৌত করার জন্য আগামী 24 ভালো করে শুনবেন এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, 24
দেশপ্রেমী ক্লাব সংহতি। আবার বলি, 24 তারিখ দেশপ্রেমী ক্লাব সংহতি, যার প্রেসিডেন্ট স্বরূপ মিত্র এবং পরিষেবা, যার প্রেসিডেন্ট আমি এবং সাধারণ সম্পাদক হচ্ছে বাবু মণ্ডল। সবাই চেনেন তো বাবু মণ্ডলকে, রক্ত না চিনলে আমি বুঝিয়ে দিলাম যেখানে জগন্নাথ মন্দির আছে। এই দেশপ্রেমী ক্লাব সমিতি এবং বাবু মণ্ডলের পরিষেবা রঞ্জন রয়েছে এখানে। আমরা 24 তারিখ দুপুর 3টে থেকে রাত 11টা অবধি একটা ব্লাড ডোনেশন করব। তার সঙ্গে দেওয়া হবে যে ভ্যাকসিন নিয়েছে বা ওষুধ নেই, অ্যান্টিবায়োটিক, যার চাদর দরকার, লুঙ্গি দরকার, শাড়ি দরকার, যার খাবার দরকার, যার চাল দরকার, অর্থাৎ যে কোনো যার বই দরকার, এনিথিং ওয়ান্ট, দেওয়া হবে 24 তারিখ দুপুর 3টে থেকে রাত 11টা। দেশপ্রেমী ক্লাব সংহতির